ইন্টারনেটবিহীন জীবন যেন ভিন্ন এক অভিজ্ঞতা। চট্টগ্রামে 4 দিন ধরে অম্ল মধুর এই অভিজ্ঞতার সাক্ষী সব বয়সী মানুষ। প্রাত্যহিক দিনলিপিতে পরিবর্তন লক্ষণীয়। মোবাইল আসক্তি থেকে সরে শিশু কিশোররা মনোযোগী খেলায়, বড়দেরও সময় কাটছে গল্প আড্ডায়, আবার কিছু সেবা না পাওয়ায় নাগরিক ভোগান্তিও কম নয়। বিকেল হলেই মাঠে ঘাটে পাড়া মহল্লায় ব্যাট বল নিয়ে নেমে পড়া, নম্বরিং পদ্ধতিতে আগে ব্যাটিং করা, শৈশবের সেই সব দিন মনে করিয়ে দেয় চট্টগ্রামের আগ্রাবাদের এই চিত্র। একই পাড়ায় থাকলেও এই বন্ধুরা একসাথে ক্রিকেট খেলছে 6 বছর পর। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় মিলেছে এ সুযোগ। একসময় ফোন নিয়ে ব্যস্ত ছিলাম, সবাইকে মেসেঞ্জার নক করতাম, বর্তমানে আমরা সবাই একত্রিত হয়েছি মাঠে। কলেজ লাইফের পর থেকে আর কখনো এরকম খেলা হয় নাই, এবার প্রথম অনেকদিন পরে। হ্যাঁ, মোবাইল নাই, ইন্টারনেটও নাই, যার কারণে খেলার প্রায় 6 থেকে 7 বছর পর আমরা বন্ধুরে একত্রিত হয়ে আজকে নাম্বারিং করে ক্রিকেটটা খেললাম আর কি। মোবাইল ইন্টারনেট থেকে বেটার হচ্ছে মাঠে খেলাটা। এনার্জি আমাদের বডির কিছু হরমোনের ব্যাপার সেবার আছে, বডি স্মুথ থাকে, নিজেদের স্ট্রেংথ ঠিক থাকে, স্ট্যামিনা ঠিক থাকে। অনলাইন গেমস, চ্যাটিং, ইউটিউবিং, ফেসবুকিং করে দিনের বড় একটা সময় কাটানো অনেকে ব্যস্ত চায়ের আড্ডায়, কেউ বা বসছেন লুডু ক্যারাম বোর্ড নিয়ে। ইন্টারনেট থাকতো তাইলে আমরা মোবাইলে হয়তো গেমস খেলতাম বা কিছু দেখতাম, সময় কাটতো। এখন আমাদের সময় কাটে না, বিদায়। আমরা যেই প্রতিষ্ঠানে চাকরি করি ওই প্রতিষ্ঠানের গেটে বসেই আমরা লুডু খেলতেছি। ইন্টারনেট নাই, সরকারকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি ইন্টারনেট না থাকাই প্রয়োজন। আমরা সবাই একসাথে আড্ডা দিচ্ছি, কথাবার্তা বলতেছি, একজন একজনের ফেস দেখতেছি, এগুলো আমরা যেমন অতীতে চলে গেছি। তো বাসায় বসে ইন্টারনেট চলাইতাম, বন্ধু বান্ধব একজন মেসেজ দিতাম, আসলে এরকম আসা হয় না। এখন ইন্টারনেট না থাকার কারণে বিশেষ করে সবাই একসাথে আসতে পারছে, আর এবার এখন ঘুরতেছি। মেসেজে কত হইতো, ভিডিও কলে কত হইতো, এখন অনেক এক মাস পর প্রায় সব বন্ধুবান্ধব মিলে চা খাচ্ছি। মোবাইল, নানা অ্যাপস, গেমস, সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ভার্চুয়াল জগতে আসক্তি এত বেশি, বাবা মায়ের সাথে সময় কাটানোর এমন দৃশ্য দেখা যায় কমই। নেট দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকায় তাই দেখা যাচ্ছে। সবাই একসাথে মিলিত হয়ে কথা বলে একসাথে গেম খেলতেছি, কিন্তু সবাই একসাথে পরিবারের মতামত একসাথে শেয়ার করতেছি, ফ্রেন্ডসদের সাথে বিভিন্ন ধরনের আড্ডা, গ্রুপ চ্যাট অথবা ইউটিউব, নেটফ্লিক্স থেকে টাইম কাটাতাম। কিন্তু এখন যেহেতু ইন্টারনেট নাই, সেহেতু পরিবারের সাথে অনেক একটা ভালো টাইম স্পেন্ড করতে পারতেছি। ইন্টারনেটের না থাকার কারণে পাশাপাশি বসে গল্প গুজব হচ্ছে, ওদের পাশে টাইম আমাদের সাথে টাইম স্পেন্ড করতেছে। কার্টুন না দেখলে যে শিশুদের খাওয়ানো মুশকিল, তাদের জাদুঘর দেখিয়ে বিনোদন দিচ্ছেন বাবা। বাসায় অস্থির অস্থির বাপ, বিদ্যুৎ নেই, এখন ডিস লাইন নেই, কিছু নাই, বাসায় অস্থির অস্থির মানে একই ধরনের অবস্থা আর কি। তো ওরা একটু মন মানুষের জন্য ফ্রেশ হয়, এদিকে একটু ঘুরতে আসলাম ওদেরকে নিয়ে, দেশের পরিস্থিতি একটু দেখুক বাচ্চারা। তবে নেট বন্ধ থাকায় নাগরিক সেবা প্রাপ্তিতে ভোগান্তিও কম নয়। বিদ্যুতের প্রিপেইড মিটারের কার্ড রিচার্জের জন্য দীর্ঘ লাইনই তার প্রমাণ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।